যারা এতদিন ধরে এতদিনের অপেক্ষা আজকে পূর্ণ হলো আসলে হচ্ছে এতদিন আমরা নিরামিষ খেয়েছি সবাই জেনেছ তো আজকে হচ্ছে সেই পার্টি হবে একটা মানে জোর পার্টি আমাদের হচ্ছে উড়িয়ার উড়িয়াতে বলে মানে কার্তিক মাস পালার পরে ছাড়ো খাই থাকে তো আজকে হচ্ছে সেই ছাড়ো দিন তো যাই হোক ছাড়ো তো কালকে ছিল কিন্তু কালকে আমরা কেউ খাইনি শনিবার ছিল বলে আজকে খাবো আজকে সংক্রান্তি মানে মাসে পরে অগ্রণ মাসের পহেলা আজকে তো তাছাড়াও আজকে হচ্ছে নবান্ন খাওয়ার দিন তো যারা যারা নবান্না খাও অবশ্যই কমেন্ট করো আমাদেরও ভিতরে আজকে নবান্না খেতে হয় তো যাই হোক দেখি আমি নবান্ন করারও চেষ্টা করব সাথে আজকে ব্লগটা অনেকটা খুব এনজয় করে দিনটা কাটাবো তো যাই হোক বন্ধুরা সকালবেলা থেকে শুরু হয়ে গেছে কাজ করবো যেহেতু আজকে ছাড়ো খাইয়ের আছে আমাদের এক জায়গায় আমার ননদের বাড়িতে আছে তো সেখানে যাব ছাড়ো খাই মানে খাওয়া দাওয়া করতে আর কি তো সেই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে তোড়ঝোড় করে লেগে পড়েছি ইসের জন্য মানে হ্যাঁ জামা কাপড় কাচ্ছি কাজ বাজ সংসারে কাজ কমপ্লিট করে থুয়েতে যেতে হবে বলো তো সেই জন্য কিছুটা জামা কাপড় আমি ওয়াশিং মেশিন অনেকটা কিছুটা বললে কম হবে প্রচুর জামা কাপড় কেঁচেছি আজকে মানে আজ দু তিন দিনের জামা কাপড় জড়ানো ছিল দু দিন ধরে সেভাবে কাঁচা ধোয়া করতে পাইনি তো দু তিন দিনের জড়ানো জামা কাপড় আজকে সব কিছু কিন্তু ধোবো আর কি তো যাই হোক এখানে কিন্তু আমি সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম এখন শুধু খালি জল দিয়ে ধুয়ে দিয়ে ধুয়ে দিয়ে আর কি মেলে দেবো আর কি কাঁথা বেডশিট কম বলো অনেক কিছু ছিল যেসব কাঁথা বেডশিটগুলো যেটা আমাদের বাড়িতে আমার বোনেরা এসেছিলো সবাই ঘুমিয়েছিল তো সেই সব জামা কাঁথা কাপড় তো আর লাগবে না এক্সট্রা অনেকটা বের করা ছিল তো সেগুলো এখন একটা একটা করে তুলে রাখতে হবে তো সেই জন্য আর কি সব বেডশিট কম্বলগুলো ধুয়ে ধুয়ে আর কি আলমারিতে তুলে রাখবো তো সেজন্যই এক এক দিন এক এক রকম করে ধুচ্ছি তো আজকে যেহেতু সানডে ছিল আর জন্য আজকে কাজটা একটু বেশি তো যাই হোক চলো এখন কিছুটা জামাকাপড় ধোয়ার পরে তারপরে যাব তাড়াতাড়ি করে স্নান রান করতে হবে পুজো আজকে কাকিমা দিচ্ছে তো যেহেতু পুজো আমি দেবো না তো সেজন্য দিতে পারলাম না পুজো আজকে আজকে যেহেতু মানে হচ্ছে নবান্ন খাওয়ার দিন কিন্তু আজকে দিনে নবান্ন খেতে হয় তো যাই হোক আমরা নবান্ন যদি খেতে পারি বা না পারি সেটা তো পরে বলবো কিন্তু ঠাকুর পুজো তো দিতে হবে নতুন চাল দিয়ে নতুন চাল ধান ধান সকালবেলা নতুন ধান নিয়ে আসতে মিল করে মানে মিল থেকে তোমাদের দাদাভাই ধান নিয়ে গেছিলো মিল করে নিয়ে আসতে সকাল সকাল তো সে চাল দিয়ে আজকে ও ঠাকুর করে ভোগ দেওয়া হবে তারপরে নিজেরা খাবো সেই ভোগের প্রসাদ খাওয়ার পরেই কিন্তু নবান্ন খেতে হয় তো যাই হোক সবটাই হবে তো এখানে আমার কিন্তু জামা কাপড় ধোয়া হয়ে গেছে ধুয়ে এখন চলে আসছি উঠোনে মেলার জন্য সামনে চলে আসছি একদম দেখো ফকফক করছে রোদ একদম খুব সুন্দর রোদ আছে তো যাই হোক আজকে জামা কাপড় অবশ্যই শুকিয়ে শুকিয়ে যাবে আর কিছুটা জামা কাপড় অনেকটা ছিল আর কি যেগুলো বেডশিট কম্বল সেগুলো একটু ওয়াশিং মেশিনে ড্রাই করতে ধুয়ে আসছি তো যাই হোক তো ধোয়া হয়ে গেছে এখন গায়ে ধোয়ানোর অনেকটা টাইম হয়ে গেছে আজকে জামা কাপড় ধুতে ধুতে প্রায় সাড়ে আটটা প্রায় পৌনে নটা বাজতে গেল তো আমি সবসময় আটটার সময় গায়ে ধোয়াই সেখানে পনেরো নটা বাজে গায়ে ধোয়াতে এসেছি তো যাই হোক এখন বাসুরটা ছেড়ে নিয়ে বাসুরটা পানাচ্ছি যেটা আমার প্রত্যেক দিনের রুটিন এটা তো আমাকে বলে মুখে আর কি বলবো বলো এটা তো প্রত্যেক দিন করতে হয় আমার তো ভাবলাম যে চলো সব দিন বিকেলের ক্লিপটা নেওয়া হয় কিন্তু সকালবেলা যে ও গায়ে দোয়ানোর ক্লিপটা বেশি একটা শেয়ার করা হয় না তোমাদের সামনে আর কি তো জন্য আজকে সকালবেলায় গায়ে দোয়ানোর ভিডিওটা শেয়ার করছি দেখো বাসুটা এতটা ঢিট আর এতটা গায়ে শক্তি ওর কী বলবো তোমাদের মানে নিজে ওর গায়ে জোরের সাথে পাইরে উঠি আর কি তো যাই হোক বাসুরটা আমার ট্রেনে নিয়ে বাঁধা হয়ে গেছে এখন হচ্ছে হাতটা ধুয়ে আসবো যেহেতু বাসুরের দড়িতে থাকে গোবর লাগানো তো হাতটা ধুয়ে আবার এখানে বাতটা ধুয়ে গায়ে দোয়াবো এখানে বা বাসুরটা কিন্তু ভ্যানজল দেওয়া আছে ওখানে তো ভ্যানজল খাতে খেতে থাকুক ততক্ষণে আমি গাড়ির দুধটা দোয়াতে থাকি আর আমার এতটা তাড়াহুড়ো করছি না সকাল থেকে কি বলবো যেহেতু ওখানে অনেক রান্না বান্না করতে হবে আমার অন্যদের একা তো এত কিছু রান্না করতে পারবে না মানে পারলেও আমরা এত মানুষ যাচ্ছি খাওয়া দাওয়া করতে হাতে হাতে তো কাজগুলো করে দিতে হবে বলো তো চলো তাড়াতাড়ি করে গাড়ির দুধটা দিয়ে নিই থাকনিলে তো বললাম না খাওয়া আছে তারপর তাছাড়া মন্দির একবারে যাচ্ছি সেখানে যাবো আরে বিষ্ণা না ওই করবে তো যাই হোক গায়ে দো দুধটা কিন্তু দোয়ানো হয়ে গেছে আর সকালবেলা না অ্যাকচুয়ালি কথা হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তারপরে এক জায়গায় ইনভাইট আছে আমি একটু ঘুম থেকে উঠতে জেনে শুনেই লেট করেছি আসলে হচ্ছে আজকে সোনারি স্কুল নেই তো সেই জন্য আর কি একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় পনেরো সাতটার মতন মানে সাতটা বাজে পনেরো মিনিট বাকি তখন উঠেছিলাম আর কি ঘুম থেকে তো উঠে উঠান বাড়ি ঝাড় দিয়ে থালা বসন ধুয়ে টুকটাক কাজকর্ম করতে করতে জল চলে আসছিলো তার আগে আমি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিয়েছিলাম তো দেখলে তোমরা জামাকাপড়গুলো ধোয়া ধোয়া জামা জামাকাপড় ধুয়ে তারপরে মেলে দেওয়া তো অনেকটা সময় লেগে গেছে আর কি তো এখন লাস্ট এসেছি গায়ে দোয়ে তারপরে কিন্তু এখন এসছি আর কি ঘর মুছতে যেটা আগে করে সেটা এখন পরে করছি কি করব বলো কাজ করে তো এগো মানে শীতের বেলা তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায় তারপরে কাজকর্ম করে না এগোনো যায় না আর কি তো জন্য একটু লেট হয়ে যায় আর আজকে যেহেতু সংক্রান্তি আজকে নবান্ন খাওয়া তো জানো সবাই তো সেজন্য হচ্ছে তাড়াতাড়ি করে ঘর তো আজকে মুছতেই হবে যে আজকে সংক্রান্তির দিন একটা পূজা আচটা পড়বে ঘরের উপরে তো সেজন্য আর কি মানে ইয়ে করে ঘরটা পোছাপোছি করতে হচ্ছে নাহলে কালকেও ঘর পোছাপোছি করা হয়েছিল কালকে ছিল আর কি সংক্রান্তি আজকে হচ্ছে মাস পয়লা সরি আজকে সংক্রান্তি বলছি আজকে হচ্ছে পয়লা তো আশ্বিন কার্তিক মানে অঘ্রাণ মাসের পয়লার দিন আমাদের কিন্তু নবান্ন খাওয়া হয় নতুন চালের নতুন ধান ভাঙানোর পরে সে চাল দিয়ে কিন্তু আগে ঠাকুর করে পুজো হয় পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু নবান্ন খাওয়া হয় তো সত্যি কথা বলতে গেলে আজকে নবান্ন খাওয়ার কথা ছিল কিন্তু কাজকর্মর জন্য আর ওইখানে ইনভাইট আছে তো জন্য নবান্নটা আর খেতে পাইনি তো নবান্ন করার জন্য একটু সময় তো লাগবে তো আজকে সেতটুকু সময় ছিল না কারোর হাতেই তো যেহেতু পুজো দিকটা আমি যেতে পারছিলাম না কাকিমা একা হাতে পুজো টুজো দিয়েছে তো যে আজকে আর না আজকে তো প্রসাদ খেয়েছি যদি সম্ভব হয় কালকে করবো ঠিক আছে সময় করলে করে আজকে তো খেতে হতো কিন্তু খাওয়া হলো না কি করব বলো তো যাই হোক চলো এখন তো আরেক জায়গায় যেতে হবে তো তাড়াতাড়ি করে স্নান দান করে তারপর তোমাদের সামনে বসে দেখা হচ্ছে আজকে নবান্ন খাওয়াতো তো জন্য দেখো নতুন চলের প্রসাদ করা হয়েছে আর নবান্ন বানানো হতো কিন্তু আমরা যেহেতু এক জায়গায় যাচ্ছি তো সেজন্য এখনো হবে না আমরা এসে নবান্ন বানাবো কী করে বানায় কী করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখনও দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি প্রসাদটা এখন খাবো সবাইকে দেওয়া হয়ে গেছে বাড়ির বড়রা খাওয়ার পরে বাড়ির ছোটরা খায় সব সময় তো যাই হোক সবাই খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর খেয়ে দিয়ে রেডি হয়ে যাব সবাই মিশে ফ্যামিলির সবাই মিশে যাব আজকে তো চলো দেখতে থাকুন তো কোথাও যেতে হলে আমাদের খুব অসুবিধা হয় যেহেতু আমাদের গাড়ি গাড়িতে জায়গা হয় না ফ্যামিলি শুধু সবাই যাওয়ার বাবার যেহেতু শরীর ভালো না বাবা আজকে বললো যে আমি যাব না তো যাই হোক কী করবো মিষ্টি আর আমাকে তোমাদের দাদাভাই দিয়ে আসলো আগে মানে তা ওই যে কটব দিয়ে আগে মানে এগিয়ে দিয়েছে তারপর থেকে আমার জামা এসে মানে নন্দদের বর এসে নিয়ে যাবে আমাদের তো আমি এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমার নন্দদের বর আসবে মানে আমার নন্দ জামাই আসবে তো আসার পরে আমরা একসাথে যাব আর কি তো এখানে আমাকে ছাড়ে দিয়ে তোমাদের দাদা ভাই এবার জমিতে একটু কাজ আসছে সেখানে যাবে তারপরে সোনাই মিষ্টি মানে সোনাইকে আর আর কাকিমাকে নিয়ে আসবে যেহেতু বাবা আজকে আসবে না তো কাকিমা সোনাইকে নিয়ে পরে মানে তোমাদের দাদাভাই আসবে তো তার আগে আমি আগে আগে আসার কারণ হচ্ছে রান্না করতে হবে আমার অন্য একা মানুষ হাতে হাতে করে না দিলে একা মানুষ সম্ভব নয় এতগুলো লোকের রান্না করা তো দেখতে পেলে প্রথমে চিকেন আছে মাটন আছে তারপরে হচ্ছে চিংড়ি আছে তো চিংড়ি চিকেন মাটন এগুলোই আজকে রান্নাবান্না হবে আর কি তো জম্পেশ খাওয়া দাওয়া হবে আসলে আজকে ছাড়ো খাই তো এতদিন পরে খাওয়া হচ্ছে তো একদম মাছ মাংস চপটাই খাওয়া হচ্ছে আর কি তো জম্পেশ খাওয়া দাওয়া হবে আর চিংড়িটা আমি যেহেতু ভাপাবো তোর জন্য চিংড়িটা ভালো করে বেছে নিচ্ছি হাতে হাতে তো দেখো চিংড়ি মাছগুলো বাঁচতে গেলে কিন্তু হাতে হাতে সবাইকে মিশিয়ে মিশে করতে হয় না হলে কিন্তু হয় না তো সেখানে জন্য এখানে দেখো চিংড়ি মাছ ভাপাবো বলে আমি কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিলাম আমি আর আমার ননদ তো তারপরে আমার ননদ আমাকে মশলা করে দিয়েছে এখানে আছে চা মানে কাজু আছে সস্য আছে তারপরে কাঁচা লঙ্কা আর মানে হলদি আর হচ্ছে মানে যেমন হয় ভাপানো হয় আর কি তো আমি সেই জন্য প্রেসার কুকারে দেবো ভাপানোর জন্য তো ভাতটা আগে রান্না হয়ে গেছে না। ভাতটা দিয়ে পরে দিতাম তো যাই হোক প্রেশার কুকার দিলেও কোনো অসুবিধা হয় না তো এখানে দেখো একটু হলদি একটু লবণ আর হচ্ছে কাঁচা শস্যের তেল দিয়ে দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছিলাম পরে আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম আর কি তো এটাই ছিল আজকে মানে চিংড়ি ভাপা তো চিংড়ি ভাপাটা সত্যি অনেকটা ভালো হয়েছিল তো খেতে কিন্তু দারুণ হয়েছিল ঠিক আছে তো যাই হোক এখানে আমার কিন্তু চিংড়িটা মানে মাখানো হয়ে গেছে ম্যাগনেট করা হয়ে গেছে তারপরে এখন আবার রান্না বসবাই এই দিকটায় আমি চিকেন মানে চিকেন কষাতে বসিয়ে দিয়েছিলাম আর মাটনটা কাঠের জালে রান্না করব মানে কাঠের উনুনে রান্না করব আর কি তো এখানে চিকেনটা যেহেতু চিকেনের পরিমাণটা অল্প হাফ কিলো চিকেন আছে এখানে তো দু তিনজন মনে হয় চিকেন খায় আর সবাই মাটন খায় আর কি তো জন্য চিকেনটা অল্প বলেই ঘরে বসিয়ে দিয়েছি আর মাটনটা বাইরে রান্না করা হবে এখানে দেখো মাটনটা চলে আসছে মাটনের জন্য এখানে আমার মানে ননদী বসত ছিল মটনটা তো ভাবলাম তারপরে আমাকে বললো যে বৌদি তুমি লাড়াচাড়া করো আর কি তো বেশিরভাগ সময় বেশিটা ওই আমাকে গুছিয়ে দিয়েছে জাস্ট আমি খালি বসে বসে একটু লড়াচাড়া করেছি আর কি তো যাই হোক এখানে কিন্তু মটনটা কিন্তু কাঠের জালে রান্না করলে অনেকটা টেস্টি হয় তো সেই জন্যই কাঠের জালেই আজকে রান্না করব আর আমাদের এখানে কাঠের জালও বলতে এখানে দেখো আমাদের এখানে ভুট্টার সিজন তো আর ভুট্টা আমাদের এখানে বারো মাস চাষ হয় তো ভুট্টার যেই ভুট্টা ছাড়ানোর পরে যে মুথাগুলো থাকে ভুট্টার রাতি তো সেগুলো দিয়েই কিন্তু আমাদের সম্ভব রান্না হয়ে যায় আমাদের নন্দার বাড়ি মিক্সচারের ভাটি আছে তো সেখানে কিন্তু এই মানে এই আতিগুলো ভুট্টার এই মুথাগুলো কিনে রাখে তো এটা দিয়ে কিন্তু সুন্দর দেখো কি সুন্দর জ্বালানির কাঠের মতন জলছে আর কি তো এটা দিয়ে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর মাটনটা খেতে অনেকটা টেস্টি বি হয়েছিল এখানে দেখো মাটনটা আমি বসে 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 ঘাটছি আসলে আমার না রান্নাবান্না করতে খুবই ভালো লাগে আর কেউ ডাকলে আমি একটু রান্না করতে আমার একটু ইচ্ছা হয় তো এই উনুনের পারে এখন শীতের শীত 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 একটা ভাব চলে এসেছে তো সেজন্য ও মানে কাঠের জালে বসে ওই চুলোর মানে উনুনের পাড়ে বসে কাঠের জালে মাটন রান্নার একটা টেস্টই আলাদা আর রান্নার একটা শান্তিও আলাদা তো যাই হোক এখানে আমাকে কাকিমা বসে বসে ভিডিও করে দিচ্ছিলো কাকিমা নিজের মুখটা একটু নিল আর কি ক্লিপে তো যাই হোক চলো কাকিমা এসে তোমাদের মানে আমার কাকিমা চলে আসছে কাকি শ্বশুরি আর এসেছে আমার ননদের বাড়িটা একটু দেখে নাও তো যাই হোক এখানে আমি রান্না রান্নাবান্না করছি এখানে কিন্তু আমার মটন কষা হয়ে গেছে মটনটা প্লেটে পিস উঠিয়ে নিয়েছি তো একটু টেস্ট করে দেখতে হবে না কেমন কি হয়েছে আর আমার ননদ ঘর থেকে গরম জল নিয়ে আসলো গরম জল করে মাটনে মানে ঝোলের জন্য দেবো আর কি তো বেশি একটা ঝোল মাটনের একটু পাতলা ঝোল না হলে কিন্তু ভালো লাগে না তো বেশি একটা করেই ঝোল দেওয়া হবে আর কি বেশি করে তো এখানে দেখো মটনের ঝোলটা ফুটতে থাক ততক্ষণে কিন্তু আমরা এখানে একটু মটন কাঁসা খেয়ে নিই আর আলুটা ভেজে রেখেছিলাম এক সাইডে তো আলু ভাজাটাও দিয়ে দিলাম আর কি তো যাই হোক মটনের ঝোল মটনের মতন ফুটতে থাকুক মানে ঝোলের মতন ফুটতে থাকুক আমরা এখানে একটু মাটন কাঁসা খেয়ে নিই অনেক দিন পরে মটন খাচ্ছি মানে এক সপ্তাহ মাছ মাংস খাই না তো মনে হয় গিয়ে কতকাল কিছু খাই না এমন মনে হচ্ছিল তো যাই হোক এক এক পিস করে সবাই একটু একটু করে নিয়ে নিলাম এক এক পিস করে অনেকটা শান্তি লাগছিল মুখে দিয়ে হাহাকি কি শান্তি সত্যি কথা বলতে আমি না নিরামিষ একদম না তো দিন পরে মানে এক সপ্তাহের উপরে হয়ে গেছে এক সোমবার থেকে তারপরের মানে রোববার মানে এক সপ্তাহ পুরো আমরা খাওয়া দাওয়া করিনি আর কি মাছ মাংস দেখো মাটনটা না অনেকটা পরিমাণে চর্বি ছিল তো সেজন্য তেলের পরিমাণটা বেশি দেখাচ্ছে কেউ আবার বলো না যে এক গাদা তেল দিয়েছে আসলে চর্বি থাকলে মটনে কিন্তু এরকম তেল ভাসবে এটা কিন্তু স্বাভাবিক তো যাই হোক এখানে কিন্তু মাটন হয়েছে চিকেন কষা হয়েছে আর ছিল চিংড়ি ভাপা আর ছিল ডাল তো খাওয়াটা দুপুরবেলা খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে সবাই মিশে দেখো একসাথে ফ্যামিলি সবাই মিশে বসে বললাম খেতে এখানে আমার দুই ভাগ্নি আছে ভাগ্না আছে আর আর একটা মানে আমার ভাগ্নি আরেকজন আছে তো সবাই মিশিয়ে দেখো বসে বসে খাচ্ছি এখানে বাড়ির ফ্যামিলি সবাই তোমাদের দাদা ভাই সোনাই মিষ্টি আর আমাদের জামাইবাবু সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে লাস্টে আমি কাকিমা আমার ননদ আর মানে দুই ভাগ্নি ভাগনা এরা সবাই খেতে বসছে আর কি তো আমি এখানে সবাইকে শশা শশা কেটে কেটে দিয়েছি শশা আর পেঁয়াজ তো শশা আর পেঁয়াজ দিয়ে স্যালাড করে খাওয়া হয়েছে এত খাওয়া দাওয়া হয়েছে কি বলবো তোমাদের অনেক দিন পরে খেয়েছি মনে হচ্ছে হাহা কি শান্তির খাওয়া খেয়েছি আর কি তো অনেকটা ভালো লেগেছে খেতে তো এখানে দেখো সবাই মিশে চলে এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমাদের ননদের বাড়িতে মিক্সারের ফ্যাক্টরি আছে তো কি করে মিক্সার বানানো হয় কি হয় মানে মিক্সার হয়তো অনেকে বসবে না চানাচুরের কথা বলছি আমি তো আমাদের এখানে সবাই মিক্সচার বলে তো খাওয়া দাওয়ার পরে চলে আসছি হাঁটতে হাঁটতে ভাটির কাছে এখানে আমার জামাইবাবুদের ভাটি আছে মিক্সচারের ভাটি সেও মিক্সচার অনেক রকমের জিনিস মানে তৈরি করে ওরা তো যাই হোক সেটা তো তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো যে কি কি বানায় সে আমাদের বাড়ি প্যাকিং করে দিয়ে দিয়েছে আনার মানে নিয়ে এসছি বাট তোমাদের সামনে ভিডিওতে শেয়ার করলাম না এখানে দেখো সেও বানানো হচ্ছে এটা হচ্ছে যে সেও হয় না তো সেও বন্দিকে যেগুলো থাকে আর কি তো সেও তৈরি করা হচ্ছে সব কিছু কিন্তু মেশিনেই হয় এখানে দেখো মেশিন দিয়ে ছাড়া হয়েছে আর এই যে বুট ভুট্টা রাতির কথা বললাম যে বুট্টার মোটা বা আতি যেটাই বলো না কেন আমরা ভুট্টার রাতি বলি তো সেটা হচ্ছে দেখো এইটা একটা জ্বালানির জন্য ব্যবহার করা হয় আর কি বড়ো একটা উনুন বানানো আছে তো এটা হচ্ছে জ্বালানির জন্য ব্যবহার করা হয় আর এখানে কিন্তু দেখো আমার ভাগনা মানে ভাগনা আমার ননদের ছেলে তো ওই কিন্তু বেশিরভাগটা মানে পুরো এক্সপার্ট হয়ে গেছে কিন্তু দেখতে ছোট হলে কিছু অনেকটা বুদ্ধি ভালো আর অনেকটা স্মার্ট সংসারের দিকে প্রচুর মানে ধ্যান আছে তো দেখো কত সুন্দর ছোটোটা ছেলে হয়েও কত সুন্দরভাবে দেখো মানে সেওগুলো ভেজে নিচ্ছে আর কি তো যাই হোক এখানে দেখো সেউ ভাজা হয়ে গেছে আর আমাদের বাড়ির জন্য কিছুটা দিয়ে দিয়েছিল এগুলো হচ্ছে আমাদের বাড়ির জন্য ভাজা হচ্ছিল তো বাড়িতে আনবো বলেই তো কটা ভেজে দিয়েছে আমার আমাদের জন্য আর কি এখানে দেখো মিক্স হয় যেটা হচ্ছে বেসনটা মিক্স হয় মানে মশলা টশলা যেটা দেওয়া হয় যেমন পরিমাণ মতন দেওয়া হয় তো সেগুলো দেখো এখানে মিক্স হয় এটাও সব কিছু মেশিনের দ্বারা কাজ হয় আর কি তো এই ভাজার পরে যে তেলটা মানে বের করার ব্যাপার থাকে সেটাও কিন্তু হয়ে যায় অতিরিক্ত তেল থাকে মানে ছেনে তো সবকালে ওঠানো যায় না তো এটাও মেশিনের দ্বারাই আর কি ইয়ে হয় মানে তেলটাও মানে বের করে নেওয়া হয় আর কি তো চলো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আসি সবাই টাটা আশাও আশাও জুতো তারাও একটু মিষ্টি যে মিষ্টি যাবে না মিষ্টি আছে এখানে থাক টাপা দাও যাই বাই কি বড় পিসির বাড়ি তো চলো বন্ধুরা আজকের ব্লকটা এইটুকি সাড়ে চারটে বাজে বাড়ি যাই গাই তুই তো মানে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি যেতে যেতে পাঁচটা তো চলো বাইরে ভালো থাকো